ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال انني من المسلمين عليكم السلام ورحمة الله وبركاته آية سورة الإسراء بني إسرائيل اثنان أعتقد النبرة إن قرآن الفجر كان مشهودا ফজের সলাতে যে পাঠ করো এই সময় কেরা আতুল ফজর এই সময় ফেরেস্তা এখন উপস্থিত থাকেন এটা ঠিক কিন্তু বাকি যেটা আপনি বলেছেন মগফিরতের জন্য দোয়া এটা আমি জানি না এটা হাদিসে যে আল্লাহ রসুন বলেছেন দিন রাতের ফেরেস্তা এখন ফজরের সলা তার সলাতে উভয়ই পৃথিবীতে থাকেন তারপরে যারা রাত্রে এখানে থাকেন তারা যখন আল্লাহর কাছে যান আল্লাহ জিজ্ঞেস করে আমাদের আমার বান্দাদেরকে কোন অবস্থায় তোমরা রেখে তখন তারা বললেন বলেন হে আল্লাহ আমি তাদের আমরা তাদেরকে যখন গিয়েছিলাম তাদের কাছে দেখেছিলাম তারা স্বাদ পড়ছে যখন তাদের কাছ থেকে আসতাম তখনও তারা স্বাদ পড়ছিল তখন আল্লাহ বলেন ও সুদি কোনো কত তুলে আমি তোমাদেরকে সাক্ষী রাখছি কত গাফার তুলা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার বন্ধাদেরকে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ তো ফজরের সালাত আসরের সালাতের এরকম ফদিলত প্রত্যেক সলাাত পাঁচ বক্সালাত বন্ধা পড়বে নিয়ম মতো পড়বে নিয়মতান্ত্রিক পাঁচ বক্সালাত পড়বে আল্লাহর ফজল পেতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বারাক